দেখো কুসুমিতা, মঙ্গলবার সকালের এই ঘটনা বাসন্তী থানার ফুলমালঞ্চ এলাকার সর্দার পাড়ার ঘটনা, এই হঠাৎই যেটা দেখা যায়, মঙ্গলবার সকালে একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আশেপাশের মানুষ ছুটে আসে, ছুটে এসে দেখে যে সেই বাড়িতে বিস্ফোরণের পরে পরেই আগুন ধরে গিয়েছে এবং আগুন নেভানোর চেষ্টা করলেও কিন্তু সম্পূর্ণ বাড়ি এই মুহূর্তে ভস্মীভূত হয়ে গিয়েছে আগুনে। এর পরেই ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও যেটা প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাড়ির মধ্যে কেউ ছিল না, যার জন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের যেটা অনুমান করছে, বাড়ির মধ্যে মজুত করা ছিল বোমা এবং সেই বোমা ফেটে এই বিস্ফোরণ হয়েছে। যদিও পুলিশ এই ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি, পুলিশ যেটা জানাচ্ছে যে বাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কিভাবে বিস্ফোরণ হলো বা কিসের বিস্ফোরণ হলো সে বিষয়ে এখনো নিশ্চিত নয়, তবে সেই বিষয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে বাসন্তী থানার। ধন্যবাদ জয়দীপ। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে, বাড়ির ভেতরে বোমা মজুত ছিল এমন তাই প্রাথমিকভাবে অনুমান, তবে বাড়ির ভেতরে তখন কেউ ছিলেন না তাই হতাহতের কোনো খবর নেই। ছবি দেখতে পাচ্ছেন, পুলিশ নিজেই এসে আগুন নেভায়। বাসন্তীতে বাড়ির ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাড়ির ভেতরে বোমা মজুদ ছিল এমনটাই অনুমান করা হচ্ছে এবং বোমা বিস্ফোরণের জেরে আগুন লেগে যায়, বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে, তবে বাড়ির ভেতরে কেউ ছিলেন না সেই কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। আসে পরের খবরে, গতকাল বিধানসভায় তৃণমূল বিজেপির বিধায়কদের হাতাহাতির জেরে নাক ফেটে যায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারে, তাঁকে ভর্তি করা হয় SSKM হাসপাতালে। কথা বলবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জয়ের সঙ্গে। জিলাম, তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা কিরকম, হাসপাতাল সূত্রে কি জানা যাচ্ছে? হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে সকালে তার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা যাচাই করে বিভিন্ন রিপোর্ট মূল্যায়ন করে সিদ্ধান্ত নিয়েছেন তাকে হাসপাতাল থেকে আজকে ডিসচার্জ করা হবে, অর্থাৎ তাকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে, বাড়িতে থেকেই তার চিকিৎসা চালানো হবে। এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে তার নাকের হাড়ে চোট আছে, তবে যে যে চিকিৎসা তাকে দেওয়া হয়েছিল তাতে তিনি সাড়া দিয়েছেন এবং সেই কারণে অন্যান্য যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখে তারা মূল্যায়ন করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন এবং তাকে হাসপাতাল থেকে রিলিজ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ জিলাম। অসিত মজুমদার তৃণমূল বিধায়ক গতকালই আহত হন এবং প্রাথমিক চিকিৎসার পর আজ SSKM হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁর পরবর্তী চিকিৎসা বাড়িতে থেকেই করা সম্ভব।